السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই মুহূর্তে অনেক পরিবারের মধ্যেই অনেকেই অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা সকলেই কেমন যেন হতাশাগ্রস্ত জীবন যাপন করছি আর ভাবছি এই অসুস্থতা আমাদের জীবনে আসলে মূলত হচ্ছে একটি মহাব্যর্থতা। মূল বিষয়টি কিন্তু তা নয়, বরং এই অসুস্থতা আমাদের জীবনে মহা সফলতা ইনশাআল্লাহ। কারণ আমাদের রব আমাদের জীবনের এই অসুস্থতা দ্বারা তিনি কখনো অকল্যাণ চান না, বরং তিনি আমাদের জন্য কল্যাণই চান, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন বুখারীতে এসেছে, মা ইউরিদুল্লাহু বি খায়রান ইউসুফ মিনহু, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন ওই বান্দাকে তিনি অসুস্থতা দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর পরম দয়ালু করুণাময়, তিনি চান আমাদের জীবনের কোনো গুনাহ নিয়ে আমরা যেন আল্লাহর সাথে সাক্ষাৎ না করি, বরং সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে একেবারে পবিত্র অবস্থায় আল্লাহর সাথে আমরা যেন সাক্ষাৎ করি, এমনটি আল্লাহ পছন্দ করেন। এই জন্য জীবনে অনেক ক্ষেত্রে বিপদ মুসিবত ও অসুস্থতা আমাদেরকে গ্রাস করে, এমনটি বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন তিরমিজিতে এসেছে, মা ইয়াসালু বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, যে কোনো মুমিন পুরুষ এবং নারীর উপর বিপদ মুসিবত আসতে থাকে তার জীবনের উপর, তার সন্তানাদির উপর, তার ধন সম্পত্তির উপর, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিয়া, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায় এই সমস্ত বিপদ মুসিবত আর অসুস্থতা দ্বারা। তখন এমন হয় আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে তার জীবনে একটা গুনাহও থাকে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আমার হতে পারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহা পুরস্কার দিতে চান, আলহামদুলিল্লাহ, এই জন্য তিনি সাময়িক কিছু অসুস্থতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইযমাল জাযা মা ইযমিল বালা, সুবহানাল্লাহ, মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে হচ্ছে মহা পরীক্ষার মাধ্যমে। সুতরাং ইযা হাব্বা কওমান ইবতালাহুম, যখন কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, ফমান রদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি এতে খুশি হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি খুশি, আর যে ব্যক্তি এতে রাগান্বিত হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে হচ্ছে রাগ ক্রোধ, নাউজুবিল্লাহ। এই হাদিসটিও তিরমিজিতে এসেছে। সুতরাং আমরা যেন ধৈর্য ধারণ করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমি ওই ব্যক্তিকে বলতে চাই যে ব্যক্তি অসুস্থ হওয়ার মাধ্যমে সে মৃত্যুকে ভয় করছে আর হতাশাগ্রস্ত হচ্ছে, আমি বলবো, না ভাই, আপনি কোন অবস্থাতেই হতাশাগ্রস্ত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকে পছন্দ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করুন, ইনশাআল্লাহ তিনি বড়ই দয়ালু করুণাময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার এক যুবক যখন মৃত্যুর শয্যায় শায়িত তাকে সেবা করতে গেলেন, তাকে দেখতে গেলেন, তখন তিনি তাকে বললেন, যেমন তিরমিজির 983 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কাইফা ইয়াজিদু, তুমি এখন কি অনুভব করছো, কেমন লাগছে তোমার? তখন বললেন ওই যুবক, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহর রহমতের আশা করছি, তবে ওয়াইনি আখাফু যুনুবি, আমার গুনাহগুলোর ব্যাপারে আমি ভয় করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বলছেন, এই কঠিন মুহূর্তে একজন বান্দার অন্তরে যখন দুটো বস্তু একসাথে মিলিত হয়, যে অর্থাৎ তার মধ্যে ভয়ও থাকে আশাও থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইখাফু, আল্লাহ তাআলা ওই বান্দা ওই মুহূর্তে যা আশা করে বান্দাকে তা দিয়ে থাকেন এবং তাকে ভয় থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি বলতে চাই, অনেক অসুস্থ মানুষ বলতে থাকে যে আমরা যে এখন আর ইবাদত করতে পারছি না, এখন আগের মতো দান খরচ করতে পারছি না, আগের মতো আমি অনেক ভালো আমল করতে পারছি না, এটা আপনার ভয়, এই জন্য মন খারাপ। কোনো মন খারাপ করবেন না, শুনুন আপনার নবী কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছেন, মা আহাদুন মিনান নাসি ইসাবু বিবালাইন ফি জাসাদিহি, যে কোনো ব্যক্তি তার শরীরে অসুস্থতার অনুভব করে সে অসুস্থ হয়ে পড়ে, ইল্লা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা আল মালাইকা আল্লাযিনা ইহফাযুনহু, আল্লাহ তাআলা তখন যে সমস্ত ফেরেশতাগণ মানুষকে হেফাজত করে ওই ফেরেশতাদেরকে বলে দেন, উক্তুবু লি আবদি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা মা কানা ইয়ামালু মিন খাইরিন, আমার এই গোলামের জন্য সে রাত এবং দিনে সে সুস্থ অবস্থায় যে ইবাদতগুলো করত এগুলো সব তোমরা তার আমলনামায় লিখে দাও, সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, ইমাম আলবানী নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। প্রিয় ভাইয়ার, আমার এবার আমি অসুস্থ
রোগীদের পরিবারকে বলতে চাই, আপনারা অসুস্থ ব্যক্তির সেবা করতে গিয়ে দুর্বল হয়ে পড়েছেন, মন খারাপ, কোনো মন খারাপ করবেন না। আপনি কি চান না আল্লাহ তাআলা রহমত পেতে? আপনি কি চান না আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার পেতে? আপনি কি চান না আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে? তাহলে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন নিজেই যে আমার অমুক ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়েছিল তাকে তুমি সেবা করো নাই। শুনো, আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাউজাদতানি ইনদাহু, তুমি যদি ওই বান্দার সেবা করতে তাহলে তার কাছেই আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ, এর মানে তার সেবা করলে তুমি আমার ভালোবাসা পেতে, আমার মহব্বত পেতে, আমার কাছ থেকে তুমি বিরাট পুরস্কার পেতে। সুবহানাল্লাহ। সুতরাং অসুস্থ ব্যক্তির সেবা করা ব্যর্থতা নয়, এটা হচ্ছে মহা সফলতা, আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন যে কি মহা পুরস্কারের ঘোষণা নবীজি বলেছেন? আল্লাহু আকবার, 70,000 ফেরেশতা যদি আপনার জন্য সকাল সন্ধ্যা দোয়া করে আপনি কেমন নিজেকে ভাগ্যবান মনে করবেন? এই বিষয়টি, এই এই ফজিলত এসেছে অসুস্থ ব্যক্তির সেবা করার মধ্যেই। তিরমিজিতে এসেছে, যার নাম্বার হচ্ছে 969 নাম্বার, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোন মুসলিম ব্যক্তি অপর কোন মুসলিম ব্যক্তির সেবা করে সকালবেলা, সকালবেলা শুধুমাত্র তাকে একটু জিয়ারা করছে, তার একটু সেবা করছে, ইল্লা সাল্লা আলাইহি সাবউন আলফ মালাকিন হাইনা ইমসি, ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যায় যখন একজন মুসলিম ব্যক্তি আরেকজন রোগীর সেবা করতে যায় অথবা জিয়ারা করতে যায়, একজন ডাক্তার কোন রোগীর সেবা করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনুরূপ সাল্লা আলাইহি সাবউন আলফ মালাকিন হাইনা ইসবি, ওই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এমন মর্যাদা কি আমরা চাই না? এ হাদিসটিও তিরমিজিতে এসেছে। প্রিয় ভাইয়েরা, আমার অসুস্থতা আমাদের জীবনে কোনো ব্যর্থতা নয়, রোগীর সেবা করা আমাদের জীবনে কোনো ব্যর্থতা নয়, বরং এটাই সফলতা। আর প্রতিটি রোগীকে আমি আরেকটি কথা বলতে চাই, আপনি কি মনে করছেন আপনি অসুস্থ হয়ে পড়েছেন? আপনার চাইতে, আমার চাইতে ওই সব শ্রেষ্ঠ মনীষীগণ, ওই সব মহামানবগণ, আল্লাহর প্রিয় গোলামগণ, নবী রাসূলগণ পর্যন্ত অসুস্থ হয়ে পড়তেন। আর সুস্থতার আশা কার কাছে করতেন? কোন ডাক্তারের কাছে নয়, একমাত্র আল্লাহর কাছেই করতেন। সুবহানাল্লাহ। দেখুন আইয়ুব আলাইহিস সালাম কি করেছেন, তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ বলছেন, ওয়াইয়ুব আইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুরু আনতা আরহামুর রাহিমিন, আইয়ুব যখন অসুস্থ হয়ে পড়ল তখন সে বলছে, হে আমার রব, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি কে? ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। এর মানে তুমি যদি একটু দয়া করো, একটু রহমত দাও, আমি আইয়ুব সুস্থ হয়ে যাব। আল্লাহ কি বলছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম এবং তার রোগ ব্যাধি সব দূর করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াত পড়ে দেখুন। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 80 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, ওয়া ইযা মারিতু ফাহু ইয়াশফিন, ইব্রাহিম বলতেন, আল্লাহ, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার রবই আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়তেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাআক, হে আল্লাহ, তুমি একমাত্র সুস্থতা দানকারী, তোমার সুস্থতা ব্যতীত আর কোন সুস্থতা নেই। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি আমাদেরকে সুস্থতা দিতে পারেন। এই অসুস্থতা আমাদের জীবনে ব্যর্থতা নয়, এই অসুস্থ রোগীর সেবা করা, পরিবারের মধ্যে নিজের স্ত্রী সন্তানের সেবা করা, মা বাবার সেবা করা, এটা ব্যর্থতা নয়, এটা হচ্ছে দুনিয়া আখিরাতে আমাদের জন্য বিরাট সফলতা। আমরা পাবো আমাদের রবের ভালোবাসা যদি সবুর করতে পারি। হে আল্লাহ, আমাদেরকে তুমি সবুর করার তৌফিক দান করো। আমিন। والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.